আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদের কাছে একটা অন্যরকম ব্লগ নিয়ে আসছি। আজকে আমার খালাতো বোনের কাছে আমরা কেকের ক্লাস করব। তো প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে নিবে। তার জন্য 1/3 কাপ করে 2 কাপ ময়দার সাথে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার নিল আর খুব সামান্য পরিমাণে বেকিং সোডা দিবে। সাথে 1/2 টেবিল চামচ করে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিল। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছে। আমাদের আপু খুব ভালো কেক বানায়, এখন দোকানে থেকেও বেশি টেস্ট হয় আমার আপুটা। তো এই জন্য একটা স্পেশাল বাটার মিল্ক দিবে কেকের সাথে অ্যাড করে। এটা সবাই দেয় না, সবাই বেশিরভাগ গরম কুসুম গরম দুধ দেয়, কিন্তু আপু এটা এক্সট্রা দেওয়ার জন্য আপুর কেকটা অনেক সফট হয়। তো 1/2 চামচ করে 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে কুসুম গরম সামান্য পরিমাণ পানি আর ভিনেগার দিলেই হয়ে যাবে। ভিনেগার 1/2 টেবিল চামচ ভিনেগার দিলেই হয়ে যাবে এটা বাটার মিল্ক। তো এখন বাটার মিল্কটা বানিয়ে এক পাশে রাখার পরে এখন 1 পাউন্ডের আজকে কেক বানাবে। তো 1 পাউন্ড কেকের জন্য 2টা ডিম আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখছে। তো এখন 2টো ডিম বিট করে নিবে। তো ডিমটাকে বিট করে নেওয়ার পরে এখন 1/3 কাপ করে 2 কাপ ময়দার সাথে 1/3 কাপ 1 কাপ চিনি অ্যাড করবে। এটার সাথে চিনিটা একেবারেই দিয়ে বিট করবে না, চিনিটা ধীরে ধীরে দিয়ে বিট করবে ডিমের সাথে। চিনি আর ডিমের মিশ্রণটা গলে যাওয়ার পরে এখন আপু ভ্যানিলা পাউডার দিচ্ছে সামান্য পরিমাণ। ভ্যানিলা পাউডার দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নিবে। তো বিট করতে করতে চারপাশে লেগে থাকা অনেক সময় চিনি দেখা যায় গলে না, তার জন্য এখন একটা স্প্যাচুলা দিয়ে চারপাশ দিয়ে মানে ভালো করে মাঝখানে নিয়ে তারপর আবার কিছুক্ষণ বিট করতে হবে। এখন এটার সাথে 1/4 কাপ তেল দিতে হবে। তেল দিয়ে বেশিক্ষণ বিট করার দরকার নাই, তেল দিয়ে জাস্ট 2-3 মিনিট বিট করলেই হয়ে যাবে কেকের ব্যাটারটা। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন এটার সাথে শুকনো ইনগ্রিডিয়েন্টসটা যেটা চেলে নিয়েছিল সেটা একটু আস্তে আস্তে খুব সাবধানে মেশাতে হবে একদিক থেকে, কারণ ও অন্য দিক থেকে ঘোরাতে গেলে এটার ফোমটা নষ্ট হয়ে যাবে, তাই খুব ধীরে ধীরে এটাকে মেশাতে হবে। আজকে আপু বাচ্চাদের জন্য এই ব্যাটারটা থেকে কাপকেক রেডি করবে। কাপকেক রেডি করতে তো বেশি ব্যাটার লাগে না, তো কাপকেক পেপার বসা দিচ্ছে আমার খালামুনি।
বাচ্চাদের জন্য কাপকেকটা আগে বেক করবে, তার জন্য হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে হাঁড়িটা গরম করতে দিয়েছে চুলায়। আর এদিকে কাপকেককে ব্যাটারটা দিয়ে দিচ্ছে কেকের। এখন কাপকেকটাকে আগে বেক করতে দিবে আপু, তার জন্য গরম হওয়া হাঁড়িটাতে বসিয়ে দিয়ে দিল স্ট্যান্ডের উপরে। আর বাকি যে ব্যাটারটা ছিল সেটা এখন 1 পাউন্ড কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিবে। এই ব্যাটারটাও রেডি হয়ে গেল। এখন একটা টুথপিক দিয়ে এটার বাবলসটা বের করে নিবে। তো বাবলসটা বের করে নিচ্ছে, এখন এটাকেও অন্য একটা চুলাতে গরম হওয়া সসপ্যানের মধ্যে বসিয়ে দিল। বাচ্চাদের জন্য কাপকেকটা রেডি হয়ে গেছে, অনেক স্মুথ হয়েছে এবং সফট, খুব সুন্দর আর মজা হয়েছে। তো আজকে অনেকগুলো কেক বানিয়েছে, 1 পাউন্ড করে দুটা বানিয়েছে, একটা চকলেট, একটা ভ্যানিলা আর কাপকেক। তো আজকে এখানে আমরা ব্লগটা শেষ করে দিব, নাস্তা খাবো আমরা কেক দিয়ে আর চা দিয়ে। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অন্য ব্লগে দেখা হবে, আল্লাহ হাফেজ।